দেখলে রাজ্যের সবার অকল্যাণ হয়। আমার বোনকে বিয়ে না করে বাদশাহ বিয়ে করলেন তোমাকে। কই পারলে না তো বাদশাকে একটা পুত্র সন্তান উপহার দিতে? বাদশাকে বলো তিনি যেন আরেকটা বিয়ে করেন। আমার একটা বোন এখনো অবিবাহিত আছে, শুধুমাত্র বাদশার অপেক্ষায়। প্রাসাদের বাইরে গেলে রাজ্যের সকল প্রজারা বাদশাকে আটকুড়ে বলে অপমান করে, সেই লজ্জায় আমরাও প্রাসাদের বাইরে যেতে পারি না। এই অপমহিলার জন্য আমাদের রাজ্য আর চাচাজানের কি হালটাই না হয়েছে! হে আল্লাহ, এই অপমহিলার হাত থেকে আমাদের রাজ্য আর আমাদেরকে বাঁচান। আচ্ছা, তোমার জন্য কি আমরা প্রাসাদে ভালো করে ঘোরাফেরাও করতে পারবো না? শোনো, এখনো সময় আছে, বাদশাকে বলো আমার ছোট বোনকে বিয়ে করতে। আমাদের কাছ থেকে পালিয়ে বাঁচতে পারবে বেগম, কিন্তু ভাগ্যের পরিহাস থেকে কিভাবে পালাবে তুমি? এত বড় দুঃসাহস তোর, যাহা বানাতে কাদা ছুড়ে মেরেছিস? ছেড়ে দাও ওকে, তুমি যাও বহিন, তোমার কোনো দোষ নেই, দোষ আমার কপালে। ওকে ছেড়ে দাও। যতদিন তোমার এই আটকুড়ে বদনাম না ঘুচবে ততদিন পর্যন্ত তুমি যাচ্ছে, কেউ শান্তিতে থাকতে পারবে না, কেউ না, সব ধ্বংস হয়ে যাবে, সব মারা যাবে, কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না।